এক একজনের এক এক রকম ধরনের পছন্দ থাকে। যেমন আমার ফোন স্টাইল গুলো দেখতে একটু ছোট ভাল লাগে, আবার অনেকেই রয়েছে যে তার হাতের ফোন থাকার স্টাইল গুলাকে একটু বড় লাগে। এমন ছোট বড় ফোন কিভাবে আপনি চেঞ্জ করবেন এই নোকিয়া 210 ফোনে, সেইটাই আমি দেখিয়ে দিব। এখনো যারা রয়েছেন অনেকেই কিন্তু নোকিয়া ইউজারকারীরা রয়েছেন যারা নোকিয়া ফোনগুলো ব্যবহার করেন। এই নোকিয়া ফোনগুলোর মধ্যে আমার হাতে যে ফোনটি রয়েছে সেই ফোনটি মডেল হচ্ছে নোকিয়া 210। আজ আমি আপনাদের দেখিয়ে দিব মূলত এই ফোনের ফোনগুলা, অর্থাৎ আপনি এই ফোনের লেখাগুলা কিভাবে চাইলে ছোট করতে পারেন বা বড় করতে পারেন। কারণ অনেকেই রয়েছে যাদের বড় লেখাগুলো ভালো লাগে, অনেকেই রয়েছে যাদের ছোট লেখাগুলো ভালো লাগে, অনেকেই রয়েছে যাদের মাঝারি লেখাগুলো ভালো লাগে। এইটাকে কিভাবে চেঞ্জ করবেন এই জন্য আপনি সেটিংসে খুঁজে বের করবেন। সেটিংসে খুঁজে পাওয়ার পর সেটিংসে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এইখান থেকে ডিসপ্লে সেটিংস নামে একটা অপশন দেখতে পারবেন, আপনি সেই ডিসপ্লে সেটিংসে চলে যাবেন। ডিসপ্লে সেটিংসে চলে যাওয়ার পর আপনার এখানে ফোন সাইজ নামে একটা অপশন দেখতে পারবেন, আপনি সেই ফোন সাইজে চলে যাবেন। ফোন সাইজে যাওয়ার পর আপনি সেই ফোন সাইজের উপর ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনার সামনে নতুন আর একটা অপশন চলে আসবে, মেসেজিং কন্ট্যাক্টস মেনু। আপনি যদি মেসেজের লেখাগুলোকে বড় দেখতে চান তাহলে লার্জ ফোন করে দিবেন, কন্ট্যাক্টগুলো বড় দেখতে চাইলে লার্জ ফোন করে দিবেন, আর মেনুরগুলো যেহেতু আমি নর্মাল ফোন দেখবো সেই জন্য নর্মাল ফোনটি করে দিলাম। এখন কিন্তু আমার ফোনের ফন্টগুলো সমস্ত কিছুই চেঞ্জ হয়ে গেল। সো ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন।